আজ আমরা এসেছি প্যারাডাইজে, এখানে বিরিয়ানি খুব বিখ্যাত, তো বিরিয়ানি ট্রাই করব আর জানাবো কিরম লাগলো না লাগলো। লোকেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। অ্যাম্বিয়েন্সটা খুব সিম্পল ডেকোরের মধ্যে করা হয়েছে। এখানে আপনারা ডাইনিংও ট্রাই করতে পারেন অথবা টেক অ্যাওয়ে তো আছেই, আমরা টেক অ্যাওয়েটা করেছিলাম। আজ আমরা টেক অ্যাওয়ে করেছি প্যারাডাইস বিরিয়ানি থেকে। চলুন দেখা যাক কী কী আছে। এটা হচ্ছে ডাবল কা মিঠা, এইটা আমাদের নিজামি বিরিয়ানি, মটন বিরিয়ানি, স্টার্টারে আমরা নিয়েছি চেটিনাট চিকেন, তার সাথে দিয়েছে পুদিনার চাটনি, আর নিজামি মাটন বিরিয়ানির সাথে দিয়েছে সালান আর সাথে রায়তা। কত কি লাগলো, কি প্রাইস, বিরিয়ানি স্টার্টার সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, তো পুরো ভিডিওটা দেখুন। স্টার্টার চেটিনাট মুর্গ কাবাব অথবা চেটিনাট চিকেন কাবাব, চলুন তাহলে ট্রাই করা যাক। সাইজগুলো মিডিয়াম সাইজের, বেশ ভালোই। খুব জুসি, বেশ একটা হায়দ্রাবাদি স্টাইল ফ্লেভার পাবেন। চিকেনগুলো খুব সফট জুসি, বেশ ভালো খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমরা বিরিয়ানি নিয়েছিলাম নিজামি মটন বিরিয়ানি, নিজামি মটন বিরিয়ানিতে আপনারা চার পিস মিডিয়াম সাইজের মটন পাবেন, কোয়ান্টিটিটা এনাফ দুজনের জন্য, মিডিয়াম অ্যাপেটাইটের জন্য তিনজনও এনাফ, তিনজনেও আপনারা শেয়ার করে খেতে পারেন। এখানে দু ধরনের বিরিয়ানি আছে, একটা রয়্যাল মটন বিরিয়ানি যেখানে দু পিস মটন থাকবে, আর নিজামি মটন বিরিয়ানি যেখানে চার পিস মটন থাকবে। আমরা নিয়েছি নিজামি মটন বিরিয়ানি। এই হচ্ছে মটনের সাইজ, মিডিয়াম সাইজের মটন, খুবই ভালো সিদ্ধ হয়েছে, আঙুল দিয়েই খুলে যাচ্ছে, খুব প্রপার সিদ্ধ হয়েছে, খুব সফট, বেশ ভালো, রাইসগুলো বেশ ঝুরঝুরে। তো যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এটা দুজন সাফিসিয়েন্ট, তিনজনও খেতে পারেন, আর প্রাইসও রিজনেবল আছে, প্রাইসটা আপনাদের স্ক্রিনে চলে আসবে। বেশ ভালো, রাইসটা খুবই ঝুরঝুরে, টেস্ট আছে, কাইন্ড অফ আমাদের কলকাতা বিরিয়ানির মতনই, হায়দ্রাবাদি একদমই নয়। হায়দ্রাবাদি বিরিয়ানিতে ম্যাক্সিমাম কারি পাতা আপনারা দেখতে পাবেন, সেসব কিছু পাবেন না এখানে। বেশ ভালোই, ওভারঅল ভালোই টেস্ট, এটা ট্রাই করতে পারেন। প্যারাডাইজে বিরিয়ানি নিলে বিরিয়ানির সাথে আপনি সেটা রয়্যাল মটন বিরিয়ানি নিন বা নিজামি মটন বিরিয়ানি, তার সাথে আপনাদের দেবে সালান আর সাথে রায়তা। সালান দিয়েও টেস্ট করতে পারেন, বেশ ভালোই লাগবে, আর রায়তা তো অবভিয়াসলি খুবই ভালো লাগবে। ডেজার্টে আমরা নিয়েছি ডাবল কা মিঠা, টেস্ট অসাধারণ, খুব একটা মিষ্টি নয়, মিডিয়াম মিষ্টি। টেক্সচারটা দেখুন, একদম ঘন, বেশ সুন্দর একটা মিহি টাইপের হালুয়া,
এই স্টার্টার আর বিরিয়ানির পরে এটা একদম পারফেক্ট এন্ডিং বলা যেতে পারে। এটা অবশ্যই যারা বিরিয়ানি এখানে ট্রাই করছেন তার সাথে ডাবল টা মিঠা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করি। বেসিক্যালি ব্রেড দিয়ে করা, ব্রেড হালুয়া করা যেতে, দারুণ খেতে। ডেজার্টে এটা ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স দারুণ ছিল, প্রত্যেকটা আইটেম আমাদের খুব ভালো লেগেছে, সেটা স্টার্টার হোক কিংবা বিরিয়ানি কিংবা ডেজার্ট। স্টার্টার অসাধারণ, আমি তো হাইলি রেকমেন্ড করব স্টার্টারটা, প্রতিটা আইটেমই আমরা রেকমেন্ড করছি, এগুলো ট্রাই করবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও এগুলো ভালো লাগবে। যদি কেউ ট্রাই করে থাকেন সেটা তাহলে কমেন্ট সেকশানে জানান কীরকম লাগলো না লাগলো, আর কেউ যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করুন।